बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। हाई एवरीवान, वेलकाम टू आवर न्यू ब्लॉग। तो आमी आज के इंट्रोटा दिलाम, ठीक है। तो कोथाय दाड़िये आछि आजके चले एसेछि आबार तोमार बैराकपुरे। ता बैराकपुरे दाड़िये रयेछि एखन गांधीघाटेर ठीक सामनेटाय। तो भेबेछिलाम जे गांधीघाटटा तोमादेर साथे एकटुखानि घुरिये देखाबो, एकटु शेयर करबो तोमादेर साथे। तो किन्तु गुगले जेटा देखाচ্ছে যে গান্ধীঘাট আমরা দেখিয়েছিলাম যে 6টা নাগাদ বন্ধ হওয়ার কথা, কিন্তু বিকেল 6টাতে মানে সন্ধ্যা 6টাতে আর কি। কিন্তু তোমার এখানে এসে জানতে পাচ্ছি যে ওই টাইমিংটা ছিল কোভিডের আগে। তা এখন যে টাইমিংটা হয়েছে সেটা হয়ে গেছে হলো বিকেল 5টাতে বন্ধ হয়। তো সেখানে আমরা এসে গেছি এখন বোধহয় বিকেল 5টা 10-15 বেজে গেছে, অতএব গান্ধীঘাট এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো অনেকেই আসছেন, এসে এসে ফিরে ফিরে যাচ্ছেন, এসে মানে আমাদের মতোই অবস্থা, অনেকেই জানেন না। অনেকে অনেক দূর থেকেও এসছে দেখলাম, আমাদের সাথেই একজন এসছিলেন বয়স্ক মহিলারা, ওনারা দেখলাম ব্যাক করে গেলেন, কারণ সবাই ওইটাই দেখে এসছে যে 6টার সময় বন্ধ। তো যাই হোক, খারাপ লাগছে, তোমাদের সাথেও দেখাতে পারলাম না ভেতরটা, এত সুন্দর জায়গাটা ভেতরের। মানে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর গান্ধীঘাট। যারা ব্যারাকপুরের কাছাকাছি আছো তারা তো এসছো নিশ্চয়ই, গান্ধীঘাটে ঘুরেও গেছো, কিন্তু আমাদের এর আগে আসা হয়নি। তো ভাবছিলাম যে একটুখানি ঘুরে ঘুরে দেখাবো, তাই হলো না। তো চলো নেক্সট কোথায় একটুখানি যাওয়া যায় দেখি, যাওয়ার আর একটা জায়গাতেও ইচ্ছা আছে, তো তোমাদের সাথে সেখানে নিয়ে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি আর কি। তো চলো। আর অমিত এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে বাদাম এগুলো কিনছে। লকডাউন থেকে যা বন্ধ হয়েছে বন্ধ। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। গাইস দেখো কত সুন্দর জায়গাটা, এখানে তোমার এই যে নৌকা করে তোমার নৌকা বিহারও হয় আর কি। হ্যালো গাইস, দেখো আমরা যেখানে এখন এসে দাঁড়ালাম এই যে মঙ্গলধারা রিসর্ট। তো এটা একটা নতুন প্রজেক্ট হয়েছে ঠিক গঙ্গার পাড়ে গান্ধীঘাটের পাশে। তো আমরা এই মুহূর্তে যেটা দেখছি এটা হাউস বোট দাঁড় করানো আছে। এই হাউস বোটটা বেঙ্গল ট্যুরিজম থেকে করানো হয়েছে। এখানে কিন্তু এর মধ্যে মানে সমস্ত ব্যবস্থা, মানে আপনার থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা এ করা আছে। তো আমরা এখানে দেখো দাঁড়িয়ে আছি যেখানে, তো বললোই যে মঙ্গলধারা রিসর্টের এখানে রয়েছি আর কি। তো দেখো কত সুন্দর, এখানে পুরো মনে হচ্ছে কেরালায় পৌঁছে গেছি। এখানে কত বড় বড় দেখো হাউস বোটগুলো রয়েছে। এখানে হয়তো প্যাকেজ সিস্টেমই রয়েছে, এখনও ঠিকভাবে ওখানে গিয়ে মানে জানা হয়নি। এগুলো ওয়ান ডে হয়তো ট্রিপ এরকমভাবে হয়। তা কত সুন্দর গোছানো দেখো গঙ্গার ইয়েতে, আমরা তো এই প্রথমবার এলাম। তো গাইজ আমরা এখন দেখো এই মঙ্গলধারা যে ট্যুরিজম প্রপার্টি সেটা রিসেপশন গেটে উঠছি। তো তার আগে তো দেখলাম হাউস বোটটা দেখাচ্ছিলাম। ওই হাউসবোটটার স্যার নো গুড ইভিনিং স্যার। लफ्जों में क्या पाए ना तेरी मेरी वो दास्तां। এখন আমাদেরকে বসতে বললো, আমরা ওনার জন্য ওয়েট করছি, উনি আসছেন, উনি এলে কথা বলবো। অ্যাকচুয়ালি ওনারই পারমিশন নিয়েই আমাদের হাউস বোটে উঠতে হবে, তো উনি কি বলেন দেখি। দেখো আমরা এই মুহূর্তে বাইরের ভিউজটা দেখাচ্ছি, তো ওই রিসর্ট থেকে এখন কিন্তু আমাদের এই রিসর্টে অন্ধকার হয়ে এসছে, তো অন্ধকারে আলো অসাধারণ দৃশ্য, সাথে সাইডের ভিউটা ফিল করো এমন লাগছে। তো গাইস দেখো আমি তো একটু ভেতরে গেছে, ওখানে একটু ম্যানেজারের সাথে ভেতরে একটুখানি কথা বলছিল, ওর দরকারি কিছু কথা। তো আমি একটুখানি বাইরের দিকটা দাঁড়িয়ে আছি। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই তোমার প্রপার্টি, দেখো ওপরে রেটটাতে লেখাই আছে সমস্তটা। আর বেশ অনেকটা বড় এরিয়া, ব্যারাকপুরের মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আমরা তো এর আগে আসিনি, কিন্তু বেশ সুন্দর। ইচ্ছা ছিল যে একটুখানি হাউস বোটটার একটুখানি উঠে তোমাদের সাথে একটুখানি সবটা ওখানে শেয়ার করার জন্যে। তা ওটার বোধহয় একটু নির্দিষ্ট কোনো টাইমিং শিডিউল এরকম কিছু আছে হয়তো, বা অমিত ভেতর থেকে আসলে কথা বলে তখন জানতে পারবো। আর এখানে দেখো বট গাছটা কতটা বড় জায়গা নিয়ে দেখো রয়েছে, একটু অন্ধকার হয়ে গেছে, বুঝতে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, তো দেখো তাও আলো জ্বলছে, হালকা হালকা রিদম আলোর হালকা রয়েছে। দেখো এখানে দেখো বট গাছটা কত বড়, দেখো যায় বাচ্চাদের এখানে একটা পার্ক রয়েছে, খেলার জায়গা রয়েছে, এখানে মাঠ রয়েছে একটা ছোটখাটো, বেশ সুন্দর জায়গাটা। এটা কি রেস্টুরেন্ট? তাহলে আমরা এখন রেস্টুরেন্টে যাব। তাহলে একটুখানি বলে দাও যে কি রকম কি আছে কি না। দেখুন এটা হচ্ছে টোটালি হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি, তো গভর্নমেন্টের প্রপার্টি মানে একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, কিন্তু সব কিছুতেই রেস্ট্রিকশনের একটা ব্যাপার থাকে, একটু টাইমের মধ্যে সার্ভিস নিতে হবে। এবং একটা জিনিস দেখলাম সত্যি প্রাইম প্রপার্টি, আমার তো দেখে এত ভালো লাগলো, আমি ওনার ইভেন্টের ব্যাপারেও ডিসকাস করলাম ম্যানেজারের সঙ্গে, উনি বললেন ঠিক আছে অবশ্যই আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো। তো এখানে 26 রুম আছে, 26টা রুম আছে, আর 40 থেকে 45 জনের মতো ক্যাপাসিটি আছে। তো একসঙ্গে যদি আমরা কখনো গ্রুপ ইভেন্ট অর্গানাইজ করি তো আমরা কিন্তু 40 to 50 মধ্যে আমরা রাখার চেষ্টা করব, তার বেশি কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না। আর এই রেস্টুরেন্টটা তো মোটামুটি সবার জন্য সব সময় চলে। হ্যাঁ হ্যাঁ বললো রেস্টুরেন্ট আপনারা নরমাল ইন জেনারেল পাবলিক সবাই ব্যবহার করতে পারবে, এসে খেতে পারবে। আর তোমার এই যে হাউস বোটটা সবার আকর্ষণ এইটাই, এই হাউস বোট সেখানে এসে এই হাউস বোটটা 3টে রুম আছে এখানে, মানে 26টা রুমের মধ্যে 3টে রুম ওখানেও আছে। এই 3টে রুম যখন আমাদের টোটাল বুকিং হয় অনলাইন বুকিং সিস্টেম বা গ্রুপ বুকিং যেটা অফিসিয়াল বুকিং করতে হবে, তো 3টে ফ্যামিলি ওখানে আরামসে কিন্তু থাকার ব্যবস্থায় নাইট স্টে করতে পারে। তো চলো আমরা ঢুকবো এখন, দেখো রেস্টুরেন্টে আমরা ঢুকছি, আমরা এদিকটায় বসি। একে একে দেখো রেস্টুরেন্টটা কিন্তু আস্তে আস্তে লোকজন, আমরা এর আগে ব্যারাকপুরের এই সাইডটা খুব একটা আসা হয়নি তাই না বলো, আর এই দিকটাতে তো নাই। তো গাইস দেখো এখানে অমিত মেনু কার্ডটা দেখছিল, তো আমরা বিকেলবেলা এখন কি নেব তারপরে ঠিক হলো যে একটু স্ন্যাক্স আইটেম কিছু নিই আর সঙ্গে একটু চা। তো আমরা এখানে ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, এখানে একটা প্লেটে তোমার 4 পিস ছিল, ওটার প্রাইস পড়েছিল 280 টাকা, আর চা নেওয়া হয়েছিল আমাদের। তো দেখো এখানে তো আমাদের আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, আর এখানে চা। কি করতে হয় একটা দিয়ে ধরতে হয়, যেমন এরকম চেপে ধরতে হয়, এটা চেপে ধরতে হয়, এটা দিয়ে কাটতে হয়। চিনি নেবে? তো দাদা আমাদেরকে উনি দেখাচ্ছেন কিন্তু এখানে মোটামুটি আপনার কনফারেন্স রুম এটা 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 কনফারেন্স রুম আর সবথেকে বড় কথা একটু দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম রমেন। রমেনদা। তো রমেনদা উনি বলছেন এখানে কি কি প্রোগ্রাম হয় একটু বলুন আপনি একটু। মাসে 4 বার করে বাউল গান হয়, খুব ভালো সরকার থেকে করায় আমাদের। সরকার থেকে মাসে কিন্তু 4 বার করে বাউল গান হয় এবং সবথেকে একটা মজার বিষয় এখানে কিন্তু অল ফরেন গেস্ট অ্যালাউ, এটা আমাদের পক্ষে সুবিধা হলো। সেক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট ডকুমেন্টসটা দিতে হবে। হ্যাঁ এটা একটা খুব ভালো ব্যবস্থা। আর অ্যাম্বিয়েন্সটা দেখছো কত সুন্দর লাগছে। তো এখানে যে কোনো কিন্তু আমরা ছোটখাটো যে অ্যারেঞ্জমেন্ট মিটিং টিটিং 45 জন অ্যারেঞ্জমেন্ট এখানে ঢালো আছে, 40 থেকে 45 জনের মতো আমরা ব্যবস্থা করতে পারবো। খুবই ভালো লাগলো, খুব শর্ট টাইমের জন্য আমরা এসেছি কিন্তু মানে আপনাদেরও এত সুন্দর সহযোগিতা দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। ঠিক আছে দাদা, নমস্কার দাদা। হ্যাঁ আসছি, আসবেন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। এবং ভালো জায়গা, ভালো জায়গা। এখানে নিমাই ভট্টাচার্য ছিল, উনি 7 দিন বুকিং করেছিলেন তো মারা গেছে। হ্যাঁ এখানে পূজা সংখ্যা করেছিলেন, ওইটা 7 দিনের জায়গায় 1 মাস করলো, ওইটা পুরো কমপ্লিট করে তারপর। আচ্ছা আচ্ছা উনি পূজা সংখ্যা আগে পূজা। হ্যাঁ 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 কালীগঞ্জে। হ্যাঁ কালীগঞ্জে থাকে। হ্যাঁ ওনার ফ্যামিলি নিয়ে ছিল, খুব ভালো। আমি নিজে কেউ পছন্দ করবে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা। এমনি তো সিনেমার আর্টিস্টরা তো আসেই এখানে, আসে শুটিং হয়, শুনলাম রাজ্যপাল এসে গেছে। তাই রাজ্যপাল। আচ্ছা এখনো তো বললো বোম্বের গেস্ট মানে বাইরের গেস্ট আছেন মনে হয় এখানে। হ্যাঁ বোম্বে যে রণবীরের সঙ্গে যে গানটা নাচটা শিখেছিল সে আছে। আচ্ছা ও আছে। তো গাইজ তোমরা তো দেখলে আমাদের কনফারেন্স রুমটা, এখানে যে কনফারেন্স রুমটা আছে সেটা দেখালাম। আর ওনার মুখ দিয়ে শুনলে এখানে সমস্ত অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু রাজ্যপাল অনেক প্রচুর ভিআইপি গেস্টরাই ওনার থেকে গেছেন। আর সত্যি পরিবেশটা একটা নতুনত্ব পরিবেশ, অসাধারণ মনোরম পরিবেশ। হ্যাঁ এখানে কিন্তু ছোটোখাটো একটা বাচ্চাদের কিন্তু চিলড্রেন পার্কও আছে, ছোট্ট করে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, তাই না? বাচ্চাদের খেলার ব্যবস্থা দারুণ লাগছে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। আর এটা যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি ছিল ওই জন্য সবটুকুটা তোমাদের সাথে ওইভাবে ডিটেলসটা তুলে ধরতে হয়তো পারিনি, কারণ এখানে কিছু কিছু রেস্ট্রিকশন ছিল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, ছোটোখাটো একটা ব্লগ। ভাবলাম যে গেছি যখন এত সুন্দর জায়গায় তোমাদের সামনে একটুখানি তুলে ধরি। তো তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে প্লিজ একটু লাইক করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর যারা নতুন রয়েছে বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটাকে, তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা। जगी छोड़े से